Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো চিকেন শাসলিক। তো চিকেন শাসলিকের জন্য আমার যা যা লাগছে তা হচ্ছে চিকেন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আরও লাগছে আদা রসুনের পেস্ট, সয়া সস, হলুদের গুঁড়া, লবণ, দই, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, চাট মশলা, গোলমরিচ পাউডার, গরম মশলা পাউডার, আরও লাগছে টমেটো সস, তেল। এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এবার দিচ্ছি দই, সয়া সস, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আরো বাকি মশলা, লবণ, হলুদ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট, এবার সব মশলা গুলো মাংস, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামের সাথে ভালোভাবে আমি হাতের মাধ্যমে মিক্স করে নিব। এবার দিচ্ছি টমেটো সস, সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করব। ভালোমতো মিক্স করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এগুলোকে কভার করে দিব, কভার করে 2 ঘন্টা পর্যন্ত রেখে দিব। দুই ঘন্টা হয়ে গিয়েছে, আমি এখন কভারটা খুলে নিব। মাংস ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলোকে শাসলিকের কাঠির মধ্যে ভরব। কাঠিগুলোকে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটা একটা করে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, চিকেন এগুলো দিয়ে শাসলিকের কাঠিটা ভরে নিব। শাসলিকের কাঠি ভরা হয়ে গিয়েছে। এভাবে করে আমি
বাকিগুলো ভরে নেব। রেডি হয়ে গিয়েছে আমার শাসলি। এখন আমি এগুলোকে ফ্রাই করব। আমি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে শাসলি দিয়ে দিব। অল্প আছে, এগুলোকে ফ্রাই করতে হবে। এবার আমি বাকি মশলাগুলো সাসলিকগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি। এবার আমি সাসলিকগুলোকে উল্টে দিব। সাসলিকগুলো ভালো মতো ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস, তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন সাসলিক। এটা বানাতে খুবই কম সময় লাগে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।